গুড মর্নিং ফ্রম লে। তো লের হোটেলের জানলা থেকে এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। আগের ব্লগটাতে আমি যেখানে শেষ করেছিলাম, পরের দিন সকাল থেকে আবার সেই একটা নতুন ব্লগ স্টার্ট করছি। যদি আগের ভিডিওগুলো না দেখা থাকে তাহলে অবশ্যই আপনারা পার্সিভ উইথ মৌমিতে গিয়ে দেখে নিতে পারেন। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে যখনই জানলার পর্দাটা সরিয়েছি, এই অপরূপ সুন্দর দৃশ্যটা দেখতে পেলাম। মানে ভাবতেই পারিনি যে লেতে আমরা স্নোফল পেয়ে যাব। আর ঠান্ডা তো কালকে রাত্রে আসার পর থেকে ঠান্ডা মারাত্মক, এখন তো স্নোফল হচ্ছে আরও বেশি ঠান্ডা, মানে খুবই ঠান্ডা আর কি। তো যাই হোক, এখন একটু বাইরে বেরালাম, বেরিয়ে আপনাদের একটু দেখাচ্ছি হোটেলটা। তো বলেছিলাম যে আজকে পুরোটা ঘুরে আপনাদের দেখাবো, তো আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম স্নোফলটা হচ্ছে। তো এটা হচ্ছে হোটেলের রুম থেকে বেরোনোর পরে সামনে হচ্ছে এই ব্যালকনির মতো রয়েছে একটা, মানে সিঁড়িও রয়েছে, আর নিচে ওদের খুব সুন্দর লন আছে আর গাছপালা প্রচুর রয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগছে স্নোফলটা। মানে আমি আশাই করিনি যে লেতে আমরা স্নোফল পেয়ে যাবো। সকাল থেকে স্নোফল দেখালাম, এখন হোটেলেই রয়েছি। এই একটু রোদ উঠেছে, বাট আবার স্নোফল আবার একটু কিছুক্ষণ আগে হলো। একটু হোটেলের বাইরেটা আমি একটু ঘুরে দেখাই। এই যে ওপর থেকে হোটেলের ভিউটা, এটা এই যে সকাল থেকে স্নোফল হচ্ছে, চেয়ার ফিয়ারগুলো তাই সব তুলে দিয়েছে। অ্যাকচুয়ালি লেতে এখন উইন্টার স্টার্ট হয়ে গেছে, অক্টোবর থেকে তো উইন্টার স্টার্ট হয়ে যায়। তো আর কিছুদিন পর থেকে, এক দু সপ্তাহ পর থেকে মোটামুটি এখানকার অনেক হোটেলই বন্ধ হয়ে যাবে, কারণ স্টাফ এই হোটেলেই, যেমন ক্যান্টিন আছে অথচ আমরা খাওয়ার ফেসিলিটিটা পাচ্ছি না, কারণ অনেক স্টাফ নেই আর কি এখানে। তো সেই জন্য ক্যান্টিন এখানে এখন আপাতত ক্লোজ আছে, অনেক স্টাফ আর কি এখানে নেই এখন। তো সেই জন্য আমরা বাইরে থেকেই আমাদের খেতে হচ্ছে। তো হোটেলে অনেক স্টাফই চলে গেছে এখন, ওই যে ডাইনিং হল লেখা রয়েছে, বাট এখন কিন্তু সব ক্লোজড রয়েছে। ব্ল্যাক গ্রেপস ছোটো ছোটো, রিসেপশন থেকে বেরোচ্ছি আমরা। হোটেল থেকে আমরা বেরিয়ে গেছি, এখন পুরো রোদ উঠে গেছে, ব্লু স্কাই দেখা যাচ্ছে। তো এখন বেরিয়েছি আমরা, হেঁটে হেঁটে যাবো মার্কেটের দিকে। সবাই আছি, ব্রেকফাস্ট হোটেলেই আমরা করে নিয়েছি, যা ছিল আমাদের কাছে সেগুলো দিয়ে, ম্যাগি ট্যাগি ছিল ওইগুলো করে নিয়ে খেয়ে নিয়েছি। তো এখন আমরা মার্কেটে একটু ঘুরবো, তারপর বাইরেই লাঞ্চ করে নেবো। আসলে রাস্তাটা একটু স্লোপিং, তো হাঁটতে গেলে হাঁপিয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, মার্কেটে যাই, গিয়ে ওখানে দেখি কী কী পাওয়া যায়, ভিডিও তুলবো, তারপরে আপনাদের দেখাবো। হ্যাঁ, ওখানে সামনেই একটা দোকানে লেখা রয়েছে আই লাভ লাদাখ, আমি দেখাচ্ছি দেখুন লেখা রয়েছে রেস্টুরেন্ট, এটা আই লাভ লাদাখ, খুব সুন্দর। এই হচ্ছে রাস্তাটা স্লোপিং মতো। তো যাই মার্কেটে আগে, তবে দেখি কী পাওয়া যায়। সেই মতো ম্যালের দিকে বাইক রেন্টে নেওয়া যাবে, হাফ ডে 1200 আর ফুল ডে হচ্ছে 1500 এরকম। তো এখান থেকে রেন্টে নিয়ে বাইক নিয়ে কিন্তু লাদাখ মানে ঘোরা যেতে পারে বাইক নিয়ে। মার্কেটে ঢুকেছি, অনেক কিছু পাওয়া যাচ্ছে, এখান থেকে আমরা অ্যাপ্রিকটস নিয়েছি। আর কি নিলাম? কিসমিস নিলাম, কোনগুলো ভালো?
আমরা অনেক কিছু নিচ্ছি আমরা আমরা কিসমিস কতটা নিলাম কিসমিস এখনো পর্যন্ত 5 কিলো অর্ডার দিয়েছি 5 কিলো আমরা নিয়েছি আর অ্যাপ্রিকটস কত নিয়েছি অ্যাপ্রিকট 1.5 কেজি 1.5 কেজি মতো অ্যাপ্রিকটস নিয়েছি আরও দেখছি এখানে ড্রাই ফ্রুটসে অ্যাপ্রিকটস কিন্তু খুব ভালো ভালো পাওয়া যায় তবে একটু দেখে নিতে হবে তো আমরা এই আন্টির দোকান থেকে নিয়েছি আন্টির চুপ জি আন্টি মুখ থরা দেখাইয়ে আমি ঠিক আছে ভিডিও মে দেখা দিও ना आपके दुकान में जो टूरिस्ट आएगा ना आपका दुकान में आएगा ना इसलिए बोल रहे हैं तो आंटी जी आप कुछ बोलिए आपके यहाँ पर क्या क्या मिलते हैं आंटी जी हमारे खूब हेल्प कर ठीक सठीक जो जिनगुलो नेवा उचित सेगल सजेस्ट कर किसमिस देखो प्राय खाली हो गए आंटी जी खूब ही भलो तो अपनारा दोकान आसते पर तो यहाँ हे जो ले मार्केट आ मेल आ ले मेल आई दिकटा ले मेले ঠিক অপোজিটে দোকানগুলো রয়েছে এখান থেকে 4-5 নম্বর দোকানটাই আন্টিজির দোকান এখান থেকে আমরা নিলাম অনেক কিছু মানে অনেক কিছু নিলাম আর আপনারা মিলে এই দোকান থেকে নিতে পারেন উনি খুব ভালো সাজেস্ট করলেন আমাদের তো আমরা এখান থেকে ড্রাই ফ্রুটস তো অনেক কিছু নিয়ে নিয়েছি এবারে মেলার দিকে যাব মেলার দিকে দেখি কি পাওয়া যায় তো জ্যাকেটও নিয়েছি কয়েকটা জিনিস নিয়েছি তো এবারে যাই দেখি মেলার দিকে কি কি পাওয়া যায় দোকানটা একবার দেখিয়ে দিচ্ছি মেলার ঠিক অপোজিটে এই দোকানটা আর আন্টিজি এরপর মার্কেট ঘোরার পরে অনেকটাই মানে বিকেল হয়ে যায় আর তাই জন্য আমরা লাঞ্চ না করে একটা ক্যাফেতে গেলাম ক্যাফেতে গিয়ে এখানে কফি হট চকলেট স্যান্ডউইচ এগুলো খেলাম খেয়ে দিয়ে তারপর আবার হোটেলে ফিরে এলাম কিছু কিছু কেনাকাটা করেছি মার্কেটে সারাদিনই ঘুরলাম আজকে অনেকগুলি খুবই ভালো খুব ভালো সাজেশন আমাদের দিয়েছেন তো সেই মতো সেরকম কিসমিস তারপরে অ্যাপ্রিকট আরও কিছু কিছু ড্রাই ফ্রুটস নেওয়া হয়েছে তো আপাতত প্যাকিং মোটামুটি কমপ্লিট করার চেষ্টা করছি আর একটুখানি বাকি আছে হলে মোটামুটি হয়ে যায় তো কালকে আমরা এখান থেকে সকালবেলা বেরিয়ে পড়বো আমাদের এখানে 11:50 ফ্লাইট রয়েছে তারপর কালকে তো কলকাতা চলে যাচ্ছি মোটামুটি ট্রিপ আমাদের কমপ্লিট তো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার কালকে নতুন করে আবার শুরু করবো যেটুকুনি লাদাখ টু কলকাতা জার্নি যেটুকুনি পারবো ক্যাপচার করার চেষ্টা করবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো এটুকুনি গুড নাইট